অপবিশ্বাস আবারও মন্দিরে যাবেন এবং পূজাও দিচ্ছেন বলে জানা গেছে। তার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেটা শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তালাক হওয়ার পরই শুরু হয়েছে। এদিকে শাকিব খান ও অপবিশ্বাস দম্পতির ছেলে আব্রাহাম জয়কেও নাকি হিন্দু ধর্ম পালন করাচ্ছেন অপু। সর্বশেষ কলকাতায় গিয়েও আব্রাহাম জয়কে নিয়ে মন্দিরে পূজা দিয়েছেন বলে জানিয়েছে অপুর ঘনিষ্ঠরা। 2008 সালে গোপনে শাকিব খানকে বিয়ে করে অপবিশ্বাস ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম নাম ধারণ করেন। স্বামীর সংসারে থাকার জন্য অপু মাঝে অভিনয় ছেড়ে নামাজ রোজা হজ নিয়মিত আদায়ের পাশাপাশি স্বামীর সন্তান নিয়ে সুখে সংসার চেষ্টা করেছেন। কিন্তু তিনি শাকিবকে না জানিয়ে সন্তানকে একা ফেলে বিদেশে যাওয়ার মতো অন্যায় করায় অপুকে আর ছাড় দেননি শাকিব খান, ফলে আলাদা থাকছেন তারা। যদিও মাঝে মাঝে কলকাতায় একই হোটেলে থাকছেন অপু শাকিব। এ বিষয়ে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত 3টি ফোনই বন্ধ পাওয়া গেছে।